আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি কম্পিউটারের পঁচিশটি হেল্প টিপস বুঝতে পারছেন পঁচিশটি টিপস মানে কম্পিউটারে অনেক কিছু শেখা যায় তো শুরু করা যাক আজকের পঁচিশটি হেল্প টিপস তো পঁচিশটি হেল্প টিপস আমি আপনাদের দেখাবো তো তার আগে আমি হেডলাইনগুলো আপনাদের পড়ে পড়ে শোনায় আমি লিখে রেখেছি যে মাইক্রোসফট ওয়ার্ডে আমি লিখে রেখেছি তো এগুলো আমি পরে পরে শোনাব আর আপনারা শুনবেন এবং দেখবেন যদি পঁচিশটার ভিতরে অন্তত অন্তত পাঁচটাও আপনার কাজে লাগতে পারে দুইটাও আপনার কাজে লাগতে পারে একটাও আপনার কাজে লাগতে পারে যা আপনি জানেন না তো সেজন্য আপনারা আগে আমার হেডলাইনগুলো হেডলাইনগুলো শুনুন তারপর আপনার দেখবেন আমি সেটা কিভাবে করব অবশ্যই একটা হলেও কাজে লাগবে কারণ সবার তো সবসময় সব কিছুই খেয়াল থাকে না তো একটা না একটা না ভুলেই যান তো আমরাও ভুলে যাই মানুষ মাত্রই ভুল করে ভুলে যান তো সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখলে হয়তো আবার আপনার স্মরণে চলে আসবে তো শুরু করা যাক হেডলাইনগুলো প্রথমে আমি লিখেছি জেনে নিন কম্পিউটার পঁচিশটি টিপস এরপর এক নম্বরে লিখেছি পাসওয়ার্ড কম্পিউটারে কীভাবে পাসওয়ার্ড দেবেন সেই অপশনটা আমি এই এক নাম্বারে শিখাবো। দুই নম্বরে শিখাবো মাউসের আইকন কিভাবে সেজ করবেন এবং স্পিডটা কিভাবে বাড়াবেন মাউসের সেই বিষয়ে আমি দেখাবো আর তিন নাম্বারে দেখাবো ডিস্ক ডিফারমেন্ট এবং অ্যানালাইজিস্ট এটা আমি দেখাবো তিন নম্বরে চার নম্বরে দেখাবো আমি কম্পিউটারের কীবোর্ড কিভাবে বের করতে হয় এবং সেটা দিয়ে কাজ করতে হয় আপনাদের অনেক সময় কীবোর্ড নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কোনো একটা বাটনে কাজ করছে না সেক্ষেত্রে জরুরি প্রয়োজন কীবোর্ডের সেজন্য আমি এই চার নম্বরে এটা আমি দেখাবো ইনশাল্লাহ পাঁচ নম্বরে দেখাবো ফোল্ডার জুম ইন জুম আউট আপনার যে কোনো একটা ফোল্ডারের আপনার জুম করে দেখতে যাচ্ছেন সেক্ষেত্রে কী করবেন জুম ইন জুম আউট আমি পাঁচ নাম্বারে দেখাবো এনা এরপর ছয় নাম্বারে দেখাবো পাওয়ার অপশন পাওয়ার অপশানটা কোথায় থাকবে এবং লেফট রাইট সাইট এবং পাওয়ার অপশনের কাছে আরও অনেক কিছু আছে সেগুলো এরপর সাত নাম্বারে টুলবার টুলবার সম্পর্কে কিছু আলোচনা করব এরপর আট নাম্বারে আমি দেখাবো স্ক্রিনশট আপনাদের অনেক সময় স্ক্রিনশটের প্রয়োজন হয় বিভিন্ন ওয়েবসাইটে গেলেন গিয়ে আপনার একটা ডকুমেন্টের প্রয়োজন সেক্ষেত্রে পেসটা সেভ দেওয়া অনেক দ্রুহ ব্যাপার হয়ে পড়ে তো সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আপনারা যদি নেন তাহলে সেটা অনেক সহজেই হয়ে যায় তো এইটুপার নয় নাম্বারে দেখাবো কম্পিউটার ফার্স্ট অথবা রান কম্পিউটার কী করে আপনার ফার্স্ট করবেন কিংবা দ্রুতগতিতে কাজ করাবেন এরপর দশ নম্বরে আমি ক্যালকুলেটার অপশনটা বের করে দেখাবো কারণ ক্যালকুলেটারও অনেক সময় প্রয়োজন হয় আর অনেকেই ক্যালকুলেটার এটা বের করতে পারে না অনেকেই আমাকে প্রশ্ন করে যে কম্পিউটারে ক্যালকুলেটার কোথায় পাবো সেক্ষেত্রে আমি এটাও দেখাবো আর এগারো নম্বরে আমি দেখাবো নোটপ্যাড নোটপ্যাড অনেকেই লিখতে চায় কিন্তু লিখতে খুঁজে পাই না সেক্ষেত্রে আমি নোটপ্যাডটা বের করে দেখাবো বারো নম্বরে টি বানাবো কারণ কম্পিউটার ফাস্ট করার জন্য টিটা হল প্রয়োজনীয় একটা সফটওয়্যার এটা নিজস্বভাবে বানাতে হয় সেক্ষেত্রে আমি আপনাদের বানিয়ে দেখাবো তারপরে তেরো নম্বরে আমি দেখাবো উইনার দিয়ে কীভাবে ডিলেট করবেন ঠিক আছে অনেক সময় ভাইরাস ভাইরাসওয়ালা ফাইলগুলো আপনার ডিলিট নাও হতে পারে আপনার নর্মালে সেক্ষেত্রে আপনি কি করবেন উইনার দিয়ে ডিলিট করবেন সেক্ষেত্রে আমি উইনার দিয়ে ডিলিট করিয়ে দেখাবো যে কিভাবে আপনারা উইনার দিয়ে ডিলিট করবেন আর চোদ্দো নম্বরে আছে সাউন্ড রেকর্ড ঠিক আছে সাউন্ড কম্পিউটারে সাউন্ড রেকর্ড করা অনেকেই জানে না সেক্ষেত্রে আমি দেখিয়ে দেব কোন জায়গায় থেকে আপনারা সাউন্ড রেকর্ডটা করবেন এরপর পনেরো নম্বরে স্ক্রিন রেজলিউশন আপনাদের হয়তো স্ক্রিনে অনেক সময় দেখা যায় এই সাইটে অর্ধেক এসেছে এই সাইটেও অর্ধেক এসেছে মাঝখানে লেখা আসছে তো সেটা আপনারা ঠিক করতে পারছেন না সেক্ষেত্রে এই টুকিটাক নিয়ে আপনাদের দেখাবো স্ক্রিন রেজলিউশন স্ক্রিন রেজলিউশনের মাধ্যমে আপনার ফুল স্ক্রিনটা দেখতে পারবেন এরপর ষোলো নাম্বারে আমি দেখাবো সফটওয়্যার আন ইনস্টল অনেকেই আছে আমাকে প্রশ্ন করে যে সফটওয়্যার কীভাবে আনইনস্টল করবো সেক্ষেত্রে আমি সফটওয়্যার একটা একটা সফটওয়্যার আনইনস্টল করে আপনাদের দেখাবো তারপরে আপনার পাইন্ট রাইট এটা হলো নোটপ্যাডের মতোই একটা টেক্স সেভ সফটওয়্যার যেখানে আপনার বিভিন্ন ডিজাইনের টেক্স লিখতে পারবেন সেটাই আমি দেখাবো আঠারো নম্বরে দেখাবো গেমস খেলা অনেকে আছে গেমস বের করতে পারে না কম্পিউটারে গেমস খুঁজে পায় না সেক্ষেত্রে আমি গেমস বের করে দেখাবো এবং আমার আগের একটা ভিডিও আছে গেমস খেলা নিয়ে আমি সেই আপনারা যদি গেমস খেলতে চান সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখে আপনারা গেমস খেলতে পারবেন এরপর আছে ওয়ার্ডপ্যাড ওয়ার্ডপ্যাড একটা টেক্স লেখারই মতোই একটা শর্টকাট নোটপ্যাড এবং ওয়াটপ্যাড এরকম দুটা একই কোয়ালিটির সফটওয়্যার তো এরপরে আমি বিশ নম্বরে দেখো কম্পিউটারের নাম সেন্স কীভাবে নাম চেঞ্জ করবেন অনেকেই কম্পিউটারের নাম চেঞ্জ করতে পারে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারের নাম চেঞ্জ করবেন এরপর একুশ নাম্বারে আমি দেখাবো প্রোফাইল নতুন একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন এবং সেই প্রোফাইলে আপনি ঢুকবেন এরপর পাসওয়ার্ড আপনারা অনেক সময় ভুল করে পাসওয়ার্ড দিলেন কিন্তু সেটা ডিলিট করতে পারছেন না সেক্ষেত্রে কী করবেন আমি পাসওয়ার্ডটি ডিলিট করা দেখিয়ে দেব এবার তেইশ নম্বরে আমি দেখাবো তেইশ নম্বরে দেখাবো সো ওয়ালডাইপটি কীভাবে করবেন আপনার যখন এই যে টি সফটওয়্যারটা করে রাখলাম এটিটা যখন ক্লিক করেন তখন শুধু কম্পিউটারের সি ডাইপ টি হয় সেক্ষেত্রে আপনাদের আমি চাচ্ছি যে আমার কম্পিউটারে যে কয়টা ডাইপ আছে সবগুলো ডাইপ টি হবে তো সেক্ষেত্রে কী করব আমি টি সবগুলো ডাইপ টি করবো এবং এই সব একটা সফটওয়্যার এটা বানান বানানো লাগে তো সেক্ষেত্রে আমি এটা বানিয়ে দেখাবো এরপর চব্বিশ নাম্বারে উইন্ডোজ কীভাবে ট্রান্সফার করবেন ঠিক আছে আপনার পেন ড্রাইভে হোক বা আপনার অন্য ড্রাইভে হোক আপনি উইন্ডোজটা সুরক্ষিত রাখার জন্য যদি ট্রান্সফার করে আর এক জায়গায় রাখতে চান সেক্ষেত্রে আমি সে সেটা দেখে দেব উইন্ডোজ ট্রান্সফার দেখিয়ে দেব আর পঁচিশ নাম্বারে আমি দেখাবো কিভাবে কম্পিউটারের ব্যাকআপ করবেন ব্যাকআপ ফাইল রেখে দিবেন আপনাদের কম্পিউটার হয়তো বিভিন্ন দামি দামি তথ্য আছে সে তথ্যগুলো সময় ডিলেট হয়ে যেতে পারে তো ডিলেট হয়ে গেলে কোনো সমস্যা নেই আপনারা ব্যাকআপে রাখবেন ব্যাকআপে ব্যাকআপ করে রাখলে আপনার দেখা যাব আপনার পুরা কম্পিউটার যদি ব্যাকআপে রাখেন সেক্ষেত্রে পরে পরে আপনার যদি কোনো দামি একটা ডকুমেন্ট হারিয়েও যায় সেক্ষেত্রে আপনি কি করবেন ফেরত পাওয়ার আশঙ্কা থাকে কিংবা ফেরত পাবেন হানড্রেড পার্সেন্ট ব্যাকআপ যদি আপনার থাকে তো শুরু করা যাক প্রথমের অপশনটা তার আগে আমি বলে দিচ্ছি আপনাদের পঁচিশটা টিপসের আমি দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এর মধ্যে যদি কোনো ভুল হয়েও যায় না করার চেষ্টা ভুল ট্রুটি না করার চেষ্টা করবো তারপরেও যদি মানুষের ভুল থাকে ভুল ট্রুটি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিতে পারেন তো শুরু করা যাক আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার সাবস্ক্রাইবার অনেক কম যখন আমার দেখবেন অনেক সাবস্ক্রাইবার তখন আপনি আনসাবস্ক্রাইবারও করে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু প্রথম অবস্থায় আমার সাবস্ক্রাইবার দরকার কারণ